এলএসিতে চীনের চোখ ফাঁকি দিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করছে ভারতের ড্রোন। ক্রমশ উত্তেজনা বাড়ছে লাদাখে, পিছু উঠে যাওয়ার কথা বলেও যুদ্ধকালীন তৎপরতায় ক্রমশ সেনা সরঞ্জাম মজুত করছে চীনের ফৌজরা। পাল্টা প্রস্তুত ভারতের শিবিরে, ইতিমধ্যেই লাদাখ সীমান্তে অত্যাধুনিক মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক, কামান মজুত করছে ভারত। সূত্র বলছে দুই পক্ষই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে, একে অপরের ওপর রাখছে কড়া নজর। তবে তাৎপর্যপূর্ণভাবে ইন্দো ভারত সীমান্তে ঝাঁকে ঝাঁকে উড়ছে চীনের শত শত নজরদারি ড্রোন। ভারতীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার জন্য কৌশলগত এই সমস্ত ড্রোনগুলি চীনের সেনাবাহিনী উড়াচ্ছে বলে খবর। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক কখনও কখনও এইসব ড্রোন সীমান্ত পেরিয়ে পূর্ব লাদাখের ভারতীয় অংশেও ঢুকে যাচ্ছে বলে দাবি। গত কয়েক সপ্তাহে ভারতের অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকার ওপর উড়ছে এই ড্রোনগুলি, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে ড্রোন নজরদারিতে পিছিয়ে নেই ভারতও। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি বরাবর সম্প্রতি নজরদারি শুরু করছে। প্রকাশিত খবর মোতাবেক ইসরায়েলের তৈরি ড্রোন হেরন মোতায়েন করা হয়েছে ভারতের পক্ষ থেকে। চীনের ওপর পাল্টা নজরদারি চালানো হচ্ছে, প্রায় দেড় মাসের বেশি সময় ধরে ভারত চীন সংঘাত। এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। চীন ভারত চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেইজিং। পাল্টা প্রস্তুতি চলছে ভারতীয় শিবিরেও, পাঠানো হয়েছে সামরিক সরঞ্জামও। বেইজিংয়ের এহেন সিদ্ধান্তকে শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এর সঙ্গে নজরদারি ড্রোনও ব্যবহার শুরু করেছে চীন। গত মাসেই লাদাখ সীমান্তে AR-500C নামে হেলিকপ্টার আকৃতির বিশাল ড্রোন মোতায়েনের ঘোষণা করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ড্রোনগুলো 5,000 মিটার উঁচুতে উড়তে পারে, 500 কেজি পর্যন্ত রসদ নিয়ে 170 কিলোমিটার গতিতে টানা 5 ঘন্টা আকাশে থাকতে পারে। এদিকে চলতি সপ্তাহে ভারতীয় সেনার 14 নম্বর কর্পস মোতায়েন করেছে হেরন মিডিয়াম আল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন। সে ড্রোন থেকে সীমান্তে নজর রাখা হচ্ছে। এই ড্রোন অন্তত 10 কিলোমিটার উঁচুতে উড়তে পারে, টানা 14 ঘন্টা চক্কর কাটতে পারে আকাশে। এছাড়া সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর কাছে রয়েছে পোর্টেবল ড্রোন। একাধিক স্পটলাইট মিনি ড্রোন মজুত রাখা হয়েছে, যা দিয়ে সহজে ভারতীয় সেনাবাহিনী পার্বত্য এলাকায় শত্রুদের অবস্থান দেখে নিতে পারবে। ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে এই ড্রোনগুলি তৈরি হয় 2018-তে। যে কোনো আবহাওয়াতেই এই ড্রোন উড়ানো সম্ভব। 10,000 মিটার থেকে 30,000 ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে এই ড্রোন, তুলে আনতে পারে রিয়েল টাইম ভিডিও ফুটেজ। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।